গণশিল্পী দিলীপ শর্মা প্রথম মৃত্যুবার্ষিকীত সোমবারে গুৱাহাটী প্রেছ ক্লাবত এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানতে আমি যে যাত্রী আলোক পথর শীর্ষক অসমীয় আধুনিক গীতের একটা সংকলন উন্মোচন করে বিশিষ্ট কবি নলিনীধর ভট্টাচার্য। আজীবন সংগীত সাধক স্মরণধন্য গণশিল্পী প্রয়াত দিলীপ শর্মার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবারে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুৱাহাটী প্রেছ ক্লাবত অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটিত বিশিষ্ট কবি সমালোচক নলিনীধর ভট্টাচার্য, প্রয়াত দিলীপ শর্মার সহধর্মিনী শিল্পী সুদক্ষিণা শর্মা, গীতিকার ডক্টর লক্ষ্য হীরা দাস, নিকুঞ্জলতা মহন্ত আদির উপরেও প্রয়াত শিল্পীগুলির ভালে সংখ্যক গুণমুগ্ধই অংশগ্রহণ করে। দিলীপ শর্মার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত অংশ লই বরসিয়ান কবি নলিনীধর ভট্টাচার্যই দিলীপ শর্মার সংগীত জীবনের সন্দর্ভত এনেদরে কয়। দিলীপ শর্মার গোটে জীবন জোড়া একটা এই সাধনা সংগীত, বিশেষ করে সংগীতের জ্যোতি প্রসাদে আশীর্বাদ দিয়েছিল। জ্যোতি প্রসাদে প্রথমতে রেডিওত গান গাবলে মানে মানে উদগনি দিয়েছিল, গতি সেই তেতিয়ারপা সেই বস্তুটা এরা নাই আর শেষলকে মৃত্যু শেষলকে সংগীতের ওপরতে আর মানে কাল কটাই গেছে। আর জানিছিল ক্লাসিক্যাল হেরি জানিছিল আর আধুনিক গীত জানিছিল, গীতর মানে যেখানে ব্যাকরণ আছে সেইখানে জানিছিল। দিলীপ শর্মার প্রথম মৃত্যুবার্ষিকীত সহধর্মিনী শিল্পী সুদক্ষিণা শর্মাই প্রয়াত শিল্পীগুলির বাটত আজি বহু লোক আগুয়াই অহাত আনন্দিত বলে মত প্রকাশ করে। মানে অল্প প্রথমতে কাহিল হয়েছিল শর্মা ঢুকার পিছত, কিন্তু গোটেই জীবনটো মানুষের কারণে যিজন মানুষে গোটেই জীবনটো গীত গাই গেল, যিখিনি মোক শিক্ষা দিলে বা মোক যে বাট দেখাই গেলে সেই বাটটোর লগত যাবলে মই বহুতো মানুষ লগ পাইছো, সেই সকলের সাহসতেই মই আগুয়াই যাম বলে ভাবিছো। এই অনুষ্ঠানতেই আমি যে যাত্রী আলোক পথর শীর্ষক অসমীয়া আধুনিক গীতের একটা সংকলন উন্মোচন করে কবি নলিনীধর ভট্টাচার্যই। সিরো-সেউজ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানটির নিবেদন এই গীতের সিডিখনত প্রগতিশীল অনুভূতির অনুরণনে শ্রুতিমধুর গীত সন্নিবিষ্ট করা হয়েছে। দিলীপ শর্মার সুরারোপিত কেইবাটাও গীত থাকা আমি যে যাত্রী আলোক পথর নামের সংকলনটিত দিলীপ শর্মা আর সুদক্ষিণা শর্মাই একেলগে ইতিপূর্বে গোয়া তিনিটা গীতের উপরেও রেজুশ্রী শর্মা মজুমদার, ঋষিরাজ শর্মা, প্রয়াস মজুমদার আদিয়ে গীত গাইছে। ব্যুরো রিপোর্ট, DY365, গুৱাহাটী।